সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি এই করোনাকালীন সময়ে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই করোনাকালীন সময়ে আমাদের সকলের গুগল মিটের মাধ্যমে পাঠ দিতে হচ্ছে, আর এই পাঠ দেওয়ার সময় আমাদের যে সফটওয়্যারটি প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে গুগল মিট। অর্থাৎ গুগল মিটের মাধ্যমে আমাদের সবাইকে প্রতিনিয়ত পাঠ দিতে হচ্ছে, অধ্যতন কর্তৃপক্ষের সাথে আমাদের যোগাযোগের একমাত্র মাধ্যম হিসাবে খুবই জনপ্রিয় হয়ে উঠছে। তাই আজকে আমি এই গুগল মিট সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা গুগল মিটকে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। তো আমি প্লে স্টোরে গিয়ে প্রথমে গুগল মিট লিখে সার্চ করলাম, সাথে সাথে যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে। তো এই ওপেন দেখানোর পরে আমাদের করণীয় হচ্ছে আমরা ওপেনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে মেইলগুলো আছে ওই মেইলগুলো নির্দেশ করবে, আমরা যে কোনো একটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের দেখা যাক কী আসে, অথবা যদি কারোর মেইল না থাকে তাও সে ওপেন করতে পারবে। তবে গুগল প্লে স্টোরটা অবশ্যই মেইল দ্বারা প্রোটেক্টেড হতে হবে। যাই হোক, আমরা আজকে যে গুগল মিটটা নামালাম, এই মিটে দেখা যাক আমরা কী করি। এরপরে এই এরকম একটা ইন্টারফেস আসবে, এই ইন্টারফেসে দেখা যাচ্ছে ওয়েলকাম টু মিট। অর্থাৎ এরপরে কিছু আপনারা অ্যালাউ চাইবে, এই অ্যালাউগুলো আমাদের দিয়ে দিতে হইবে। তারপরে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। এই ইন্টারফেসে নিউ মিটিংয়ে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে একটা ইন্টারফেস আসবে। ওই ইন্টারফেসে যখন আমরা ক্লিক করব তখন আমাদের পারমানেন্ট একটা লিংক পেয়ে যাব। এরপর যদি আমরা এখানে দেখা যাচ্ছে যে গেট এ লিংক টু শেয়ার, স্টার্ট এ মিটিং ইনস্ট্যান্ট ইত্যাদি ইত্যাদি আরও একটা আপডেট হয়েছে, সেটা হচ্ছে গুগল ক্যালেন্ডার। তো আমাদের গুগল ক্যালেন্ডারে এখন প্রয়োজন নেই, এখন আমরা গেট এ লিংক টু শেয়ার, আমরা এখানে ক্লিক করলে আমরা মূলত কি পেয়ে যাব, যে একটা কোড পেয়ে যাব। এই কোডটা আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করলে ওই শেয়ারকৃত কোড যখন মিটিং শুরু হবে তখন ওখানে ট্যাপ করলে আমরা সরাসরি মিটিংয়ে যুক্ত হতে পারবো। এরপরে দেখা যাচ্ছে যে জয়েন্ট উইথ এ কোড অর্থাৎ ডাইন পাশের ইন্টারফেস, জয়েন্ট উইথ এ কোডে যদি আমরা চাপ দেই তাহলে আমাদের কী হবে, যে আমরা যে অধ্যতন কর্তৃপক্ষ বা যারা যে কোডটা দিয়েছে ওই কোডটা ওখানে বসালে আমরা তার লিংকে সংযোগ পেতে পারি। তাই আমরা কী করব, যে আমরা ওই লিংকটা সুন্দরভাবে আমরা বসাবো। বসায় আমরা যখন ওখানে ট্যাপ করব, ট্যাপ করার সাথে সাথে আমাদের মিটিং লাইনে আমরা ঢুকতে পারবো। তো এরপরে আমরা এই সিটিংয়ের কিছু চেঞ্জ করতে পারি, কিছু পরিবর্তন করতে পারি। জেনারেল সিটিংয়ে গিয়ে আমরা অ্যালাউ করে দিতে পারি, আবার নাও দিতে পারি। তো আমরা এখানে দেখা যাচ্ছে যে আমরা এই গুগল মিটিংয়ে গিয়ে আমরা এই মিটিংগুলো সারতে পারি। আর ওই নিউ মিটিংয়ে যখন আমরা চাপ দেবো ওখানে গেট এ লিংক টু শেয়ার, এই গেট এ লিংক টু শেয়ার চাপ দিয়ে আমরা যে পারমানেন্ট যে কোডটা পাবো সেটা সব জায়গায় আমরা শেয়ার করতে পারবো। শেয়ার করলে কী হবে, আমাদের গুগল মিটটা অটো একটা পারমানেন্ট লিংক তৈরি করতে পারবো। তো আজকে এই পর্যন্ত আমাদের টিউটোরিয়ালটা, আশা করি আপনাদের কাজে আসবে। আর যদি কাজে আসে তাহলে আমার বিন্দুমাত্র পরিশ্রমটা সার্থক হবে বলে মনে করব। তো আমরা কারো কাছে না গিয়ে এই গুগল মিটের মাধ্যমে আমরা ঘরে বসে পারমানেন্ট লিংক তৈরি করে আমাদের স্টুডেন্টের কাছে পৌঁছে দিতে পারে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিড়ে নয় নিড়ে থাকুন, মাস্ক পরুন, ধর্মীয় অনুশাসন মেনে চলুন। আল্লাহ হাফেজ। I don't know.